রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই। শুনো মানো জানো কেমন মুদের নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবেনি সুন্দর কাহিনী, আরো শুনবেনি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই। মুসলিম মিল্লাতের পিতা বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, আল্লাহ যত গুনাহগার উম্মত আমার রয়েছে এগুলোকে আপনার বাগে দিয়ে দিলাম, আর যেগুলো নেককার ফরহেজগার মুত্তাকিন এই উম্মতগুলো আমার বাগে নিলাম। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমার নবী তো সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলের রসুল, যিনি সৃষ্টি না হলে কুল কায়নাত, আল্লাহ পাকের 18,000 মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না, যিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, রহমতুল্লিল আলামিন, তিনার বক্তব্য ভিন্ন। আল্লাহর দরবারে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনাকে বলেছিল যে যারা নেককার তারা তিনার বাগে, আর যারা বদখার তারা আপনার বাগে, কিন্তু আমার বক্তব্যটা সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে যারা গুনাহগার তাদেরকে আমার বাগে নিলাম, আর যারা নেককার তাদেরকে আপনার বাগে দিলাম। সুবহানাল্লাহ, তো ছোট আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন, দুইজনে আল্লাহর নবী এবং রসুল। আমার নবী বলেন, আল্লাহ যারা গুনাহগার তারা আমার বাগে, আর যারা নেককার তারা আপনার বাগে। আল্লাহ আকবার বলেন, কারণ আমার নবী হচ্ছে রহমতুল্লিল, রহমতুল্লিল আলামিনের কাছে কোনো গুনাহগার উম্মত গুনাহগার নয়, সবাই নেককার। সুবহানাল্লাহ বলেন না, কারণ রসূলুল্লাহর বাগে যারা আছেন তারা কেউ মদখুর হবেন, কেউ গাদাখুর হবেন, কেউ নাফরমান হবেন, কেউ তার কেউ সলাত হবেন, কেউ তার কেউ জাকাত হবেন, কেউ তার কেউ হজ হবেন, কিন্তু আমার নবী বলেন এই সমস্ত গুনাহগারদেরকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে শাফাআতি ইয়াউমাল কিয়ামতি লিআহলিল কাবায়ের উম্মতি। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে যত বিশাল বিশাল গুনার মালিক, যাদের খাদের মধ্যে গুনার বোঝা, যাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে
গুনাহ ছাড়া কিছু নাই। এই বিশাল বিশাল গুনাহ করনেওয়ালা যারা গুনাহে কবিরা করেছেন, এই সমস্ত গুনাহে কবিরা করনেওয়ালা উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে গিয়ে আমি সিজদায় পড়ে যাব। সেই জন্য আল্লাহর নবী পৃথিবীর জমিনে দোয়া করেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার সাথে সাথে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে বললেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ গুনাহগার উম্মতদেরকে আমার ভাগে দিয়ে দাও। সেখান থেকে শুরু, পৃথিবীতে আগমনের পর থেকে শুরু রসূলুল্লাহর বয়ান, রসূলুল্লাহর দোয়া, আল্লাহ গুনাহগার উম্মতদেরকে আমার ভাগে দিয়ে দাও। দুইটা অর্থ, রব্বি হাবিলি উম্মতি, এক অর্থ হচ্ছে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, আর এক অর্থ হচ্ছে আল্লাহ গুনাহগারদেরকে আমার ভাগে দিয়ে দাও। সেই নবী রহমতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে 63 বছর হায়াতে মোবারকের মধ্যে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ইন্তেকালের সময়ও আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের জবানে পাক যখন নড়াচড়া করতেছিলেন কফন মোবারকের মধ্যে, আল্লাহর নবীর একজন সাহাবী কান লাগালেন, শুনতে পাচ্ছেন, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মতের জন্য পৃথিবীতে আসার শুরু থেকে দোয়া করেছিলাম, রব্বি হাবিলি উম্মতি। পৃথিবীতে যতদিন ছিলাম ততদিনে বলেছিলাম, রব্বি হাবিলি উম্মতি। আজকে পৃথিবীর জমিন থেকে আমার উম্মতদেরকে এতিম বানিয়ে আমি চলে যাচ্ছি, তখন বলতেছি, রব্বি হাবিলি উম্মতি। সেই নবীকে কেউ কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কিনা? কথা বলেন না। সেই নবী কোনোদিন বলে নাই, আল্লাহ আমার পরিবারবর্গকে তুমি হেফাজত করো, আমার পরিবারবর্গকে রহমত করো, আমার পরিবারদেরকে তুমি শান্তি দাও। কোনোদিন সবসময় বলেছিলেন, রব্বি হাবিলি উম্মতি। উম্মতের চিন্তায় বিভোর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর দরবারে পাকে সালাত ও সালামের হাদিয়া নাজরানা প্রেরণ করি, এবং আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ পাকের বান্দা হিসেবে রসুলুল্লাহর উম্মত হিসেবে মসজিদের মধ্যে আগমন করেছেন। আল্লাহ পাক জাল্লা শানহু আজকের জুমার নামাজ আনুষাঙ্গিক এবাদত বন্দেগি রিয়াজত আল্লাহ পাকের দাসত্ব আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুক, আমিন। কেয়ামতের ময়দানে সেই নবীর সুফরিশ আল্লাহ পাক আমাদের নসিবের মধ্যে রাখুক, আমিন। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ওয়ারজুকনা ফিদ দুনিয়া জিয়ারাতাহু, আল্লাহ পৃথিবীর জমিনে আমরা যতদিন আছি এই হায়াতের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে রসুলের পাকের দিদার দান করিও, সুবহানাল্লাহ বলেন। এবং কেয়ামতের ময়দানে ওয়াসকিনি ওয়ারজুকনা শাফাআতাহু, এবং কেয়ামতের ময়দানে সেই রসুলের পাকের সুপারিশ আমাদেরকে দান করিও, কারণ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতের আশা করা যাবে। আপনার বিশাল বিশাল আমলের পাহাড়, সেই আমলের পাহাড় আপনাকে পরিত্রাণ দিতে পারবে যতক্ষণ আল্লাহ পাক রহমত করবেন না, যতক্ষণ আল্লাহ পাক আপনার চেহারা দেখে, আপনার আমল দেখে, রসুলুল্লাহর সুপারিশ দেখে যতক্ষণ আপনার প্রতি রহমতের নজর দিবেন না, ততক্ষণ আপনার কোনো আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সেজন্য রসুলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতের আশা করা যাবে না।